ঘর সামনে তো ঘর, চিৎকার করলে তো ভয় লাগছে। আমি স্ত্রীর মধ্যে পুলিশের বাড়ি থেকে করিয়া মেরে দিল গো বাবা, ওদের জানো শাস্তি হয় গো যখন মারে গো আমলাতি, নিশ্চয় কাঁদছে গো বাবা গো মা গো, কে আমাকে রক্ষা করিবে গো বাবা, মালাতি কি করিয়া দিব ওরা মেরে দিল গো বাবা, বাবা গো যতই করুণা মালাতি কথা গেলে পাব গো, সোনালাতি আমার কাই হারাই গেল গো, এমন টুরাই লাগো মেরে পথে হল গো বাবা, মালাতি দোষী হয়েছিল আমরা যে জরিমানা দিতি গো। আমি তোমাকে ফোন করি, তুমি নিশ্চয়ই দেখবো আর কাউকে দু একটা লোককে দেখে লিয়া যে কি হয়েছে কথাটা দেখি, উচিত তো তাই নেই। আমার ঘরের সঙ্গে পারিবারিক কার সঙ্গে কোন অসুবিধা রয়েছে? নির্বাস্তু করে দিতে হবে এই এই জায়গাটা যে আছে এই জায়গাটা থাকবে ছাড়ে ন।
আমি রাগু থেকে দেখো না না বুড়ো মাগু দাদা হোক আপনার নাম কি পালা আবার তুলে দিল মোটামুটি তার পাটা তোলা চাই জানো সে স্কুলের দিদিমণি কিভাবে কিভাবে উঠলো কিভাবে একটু আপনি দেখলেন কি শুনলেন? আমি খবরে খুনি শুনলি আপনি এখানে তো আপনার বাড়ি পাশে আপনি এসে কি দেখলেন? জলে মানে এরকম বডি পড়ে আছে, এই হাতটা এরকম আছে, পা দুটো খাড়া আছে, বডিটা নিচে আছে, এইরকম পড়ে আছে, এধার নাই ওধার নাই, এইরকম বডিটা পড়ে আছে। আপনার কি মনে হচ্ছে ওকে আগে মেরেছে? মেরে দিয়েছে? হ্যাঁ মেরেছে ওকে। এইরকম বডি পড়িয়া রইবে আরে ছটপট করবে অমুক করবে তুমুক করবে সে কিছু করে মানে আগে মেরে দিয়েছে। হ্যাঁ আগে ঘর ভিতরে ঘটনা হয়েছে, সেটি ভীম মেলায় টানাটানি হয়েছে সৌদিনা টকার আগে। কে কে ওকে ধরে টানাটানি করছিল? তার মেয়েটা সঙ্গে কারা ছিল? সঙ্গে কারা ছিল না, আমার বাবার বাড়ি সেইখানে একটি ঘটনা হয়েছে, আমার বাবার বাড়ি ধরে লোক বলছে আর কি। ওই মেয়েটার কি অন্য কোন ছেলের সঙ্গে প্রেম ছিল? এটা শোনা কথা, এটা শুনছি। হ্যাঁ কি শুনেছি? তারপরে আমার ঘর সে আর ধরে আর এর ঘরে আছি, তারপরে আমারে তার বলতে পারবো নি, শুনছি টাকাটাকে দেয়া হবে নি, হবে নি, তাকে কি জিনিস মারছে সে যে ওখানে আমার জানা হয়েছে, আমি জিনিস দিতে পারবো নি, তুমি তাহলে রেস্টি করো না, তাইলে আমি তোমাকে বিয়ে হবো। এই যে স্যার নেটে ছেড়ে দিছে। কে কে রেস্টি করতে বলেছে? ছেলেটা দাদা কি হয়েছে ঘটনা? ছেলেটা বুধবার দিন সকাল 8:30 দিকে বাড়িতে এসে বলে, মেয়েটার বাড়িতে এসে বলে যে আমার সমস্ত টাকা পয়সা গয়নাগাটি মোবাইল সব ফেরত দাও দিতে মেয়েটা তার মাকে ফোন করে। তার মা বাড়িতে এসে ছেলেটাকে ঝাড়ুলিয়ে ছুটি ছুটি নিয়ে যায় এবং বলে তোকে যতক্ষণ না মেরে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। এটা পুরো গ্রামবাসী সবাই দেখেছে। মেয়ের মা বলেছিল? মেয়ের মা বলেছিল তোকে যতক্ষণ না মেরে দিতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। মেয়ের মা হচ্ছে আইসিডিএস এ চাকরি করে, কেশাই দিদি প্রাইমারি স্কুলে। হ্যাঁ বলুন। হ্যাঁ ওর বড়মের ক্ষেত্রেও সেম একটাই কেস হয়েছিল। দুমনদারি গ্রামের সঞ্জীব নামে একটি ছেলের সঙ্গে ভালোবাসা ছিল, তো ওর কাছ থেকেও প্রচুর জিনিসপত্র এ করেছে। তারপরে গ্রামের গ্রামবাসীকে ডেকে এ করে না ওকে বিয়ে দেওয়া যাবে না, ছেলেকে বহুত প্রেসার ক্রিয়েট করে ওর ওই ছেলেটার জন্য গ্রামের নিরীহ 4-5টা ছেলেকে প্রচুর মারধরও করেছে এর পরিবার থেকে, এবং লাস্টে ও ছেলেটা আজ পর্যন্ত বিয়ে করেনি। তারপরে আবার ছোট মেয়ের ক্ষেত্রে এই প্রেমের এতে আজকের এই অবস্থা পরিণতি তৈরি হলো। নাম আসতে পারত
ওর দিদি একটা ছেলের লাইফ নষ্ট হচ্ছে, ছেলেটার নাম হচ্ছে সঞ্জীব, সঞ্জীব দাস, দাস তো সঞ্জীব দাস। এটা কতদিন আগের ঘটনা? ওটা ধরে রাখুন না আজ থেকে 7-8 বছর হবে। হ্যাঁ, 7-8 বছর। তারপরে ওর দিদি কি এখন বিয়ে হয়ে গেছে? ওর দিদি এখন বিয়ে হয়ে গেছে নন্দীগ্রামে মনে হচ্ছে। মানে ওই ছেলেটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিয়ে ওকে ছেড়ে দিয়ে এখন দেখাশোনা করে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছে বড়দিকে। আপনার নাম? আমার নাম দেব কুমার নন্দ। বাড়ি? খানজাদাপুর। দাদা আপনার নাম? গৌতম পাল। বাড়ি? খানজাদাপুর। আপনি ছেলের কে হন? আমি মামা, ইয়ার মামা। হ্যাঁ, ঘটনাটা কি করে হলো? ঘটনাটা ওই ছেলে মেয়ের আজ দীর্ঘ 5 বছর হচ্ছে ভালোবাসা আছে, আমরা জানি, জানা সত্ত্বেও আমরা ছেলেকে অনেকবার বুঝিয়েছি, ছেলেকে বলেছি যে তুমি ওই সাইড থেকে সরে আসো, আমরা ভালো মেয়ে দেখে বিয়ে থা করাবো, আর তুমি কেন কথা শুনছো না, বা তোমার দাদা মিলিটারি, তুমি হচ্ছে বা আমাদের পরিবেশ বা বংশ পরিচয় রাখছো না কেন, তুমি এরকম ভাবে আমার বাড়ির সামনে বিয়ে থা করছো কেন, আর কি দেশে মেয়ে নেই, ওকে অনেকভাবে বুঝিয়েছি। তারপরে গত পরশু দিন হবে কি তার আগের দিন হবে আমাদের জায়গা মাপ হচ্ছে, আমার স্ত্রী আমাকে বলছে দেখো তুমি ছেলে বড় হয়েছে কোথায় কি করবে তুমি বলনি, ও আমাকে নেটে দেখিয়েছে যে মাইমা তুমি যে এই কথা বলছো এই সমস্ত কথা কি আজ ভোলা যায়, এই 2-5 বছর আমাদের মানে 3 বছর আমার এইভাবে লিঙ্ক চলছে, তার আগে থেকে 2 বছর মানে এইভাবে স্বামী স্ত্রীর যেভাবে শোয়া বসা হয় বা যেভাবে যেগুলো হয় সব আসে ছবি দেখিয়েছে, সব সব ছবিটাই দেখিয়েছে, মানে সহবাসের ছবি বলুন। হ্যাঁ, সহবাসের ছবি মানে তার মাইমাকে দেখিয়েছি। তাহলে তখনই আমি ভাবলাম যে তাহলে ওদের ওরা এইভাবে আছে কি করে, না ও তো ওষুধ খেয়ে আছে, তার মাইমা বললো আমাকে, তাহলে তুমি আগে বলনি কেন আমাদেরকে, তাহলে আমরা তো ছেলে মেয়েকে বা ছেলে মেয়ের বাড়ির লোকজনকে জানিয়ে আমাদের গ্রামবাসীকে জানিয়ে তাহলে কিছু একটা করে দিতাম। তাই এগুলো জানতে জানতে বলে আমরা ভয়ে ভয়ে বলিনি, আমার স্ত্রী আমাকে বলছে যে আমরা সাহস করতে পারিনি। হ্যাঁ, তোমরা মানবে না বলেছ একবার যে ওই মেয়েকে বিয়ে করলে আমরা মেনে নেব না, ওই জন্য আমরা ভয়ে চেপে বলিনি, আর এইভাবে যে ঘটনা ঘটে যাবে সেটা আমরা ভাবতে পারি। কখন জানতে পারলেন? এটা ওই গতকাল যখন হচ্ছে 2টার পরে আগুন জ্বলে শরীরে দাউ দাউ করে তখনই আমার এই ওই চিন্তাটা। মেয়ের বাড়ি থেকে আপনার বাড়ি তো 500 মিটারের মধ্যে, আপনি এত দেরি করে খবর পেলেন কেন? দেরি করে খবর বলতে ওই মেয়ের বাবা আগে পার্টির লোককে জানিয়েছে, পার্টির লোককে জানিয়ে পরে তার বাড়িতে ফোন করেছে, বাড়ি থেকে ফোন ঘুরে ঘুরে আমার ভাগনা, বড় ভাগনা মিলিটারি সেখানে ভাড়া থাকে, সেখান দিয়ে আমার পাশকে খবর এসছে। কিন্তু এখানে তো মেয়ের বাড়ির লোক চারটে লোক এখানে বাড়িতে আছে, দেখছে এখানে জীবন্ত জ্বলন্ত দেহ জ্বলছে, কিন্তু বাড়ির পাশাপাশি ঘরগুলো আছে, তারা তো কেউ বেরিয়ে চিৎকার চেঁচামেচি করতে পারতো, এটা কোনোদিন করছে না। ওরা যে আসল দোষী নয় সেটা আমরা কি করে ভাববো, বা একটা মৃতদেহ জ্বলন্ত অবস্থায় জ্বলবে মানে যাতা অবস্থায় জ্বলতে থাকবে, সে দৌড়াবে না, এক জায়গায় স্থির হয়ে জ্বলবে, সেটা আমরা মানে এখানে তো আরো স্থানীয় পাড়া প্রতিবেশী আছে, তারা বলুক যে একটা জীবন্ত মানুষকে আগুন ধরানো হয়েছে না মৃতদেহকে আগুন ধরানো হয়েছে, মানে আগে বাড়িতে ডেকে নিয়ে এসে মেরে দেবার পরে আগুন ধরানো হয়েছে, এবং টেনে টেনে যে নিয়ে এসে তার পুরো দাগ পড়েছিল, পুলিশ প্রশাসন সবাই দেখে গেছে। কোথা থেকে টেনে নিয়ে এসেছে? তার বাড়ির গেট থেকে পুরো টেনে টেনে যে নিয়ে এসেছে পুরো স্পট পড়ে আছে, পুরো দাগ পড়েছিল। আর আমার ভাগনার যেমন জ্বলন্ত দেহ আমি জ্বলতে দেখেছি, আমার শরীরে সবসময় জ্বলন্ত দেহ জ্বলছে, ওদের জন্য সেইভাবে শাস্তি হয় সেইভাবে হয় সেইটা যেন আমার আমি কামনা করি।